वेलकाम बैक फ्रेंड्स। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর, ফের দুই বঙ্গে ধেয়ে আসে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, রাজ্যের দুই বঙ্গের কোন কোন জেলায় কবে বৃষ্টি হবে, কতদিন চলবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ 89%, এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আজ থেকেই বৃদ্ধি পেতে পারে বৃষ্টির পরিমাণ, কাল আরও বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ফের বৃদ্ধি পেয়েছে তাপমাত্রার পারদ, আর্দ্রতাজনিত অস্বস্তিতে রাজ্যবাসী। তবে আজ বেশ কিছু জেলায় যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, 224 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বৃষ্টির জেরে তাপমাত্রার খুব একটা হেরফের না হতেও পারে। আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী সপ্তাহের শুরুতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।